নমস্কার, সিএনএন 24-এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শিলচর সিভিল হাসপাতাল পরিদর্শন করলেন রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া। করিমগঞ্জ সহ আসামে 4 থেকে 5টি লোকসভা আসনে প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস, বললেন সুস্মিতা দেব। উন্নয়নের ক্ষেত্রে বরাক এখনো অনেক পিছিয়ে, তোপ কংগ্রেস নেতা অশোক পৈতে। আগামী 15 দিনের মধ্যে আধার কার্ডে সমাধান করতে হবে, অন্যথায় বৃহত্তর আন্দোলনের সিদ্ধান্ত বিডিএফের। এবারে আজকে সংবাদ বিস্তারিত। 3 দিনের বরাক সফরে এসে হাইলাকান্দি ও করিমগঞ্জের বিভিন্ন কার্যসূচিতে অংশগ্রহণ করার পর রোববার শিলচর সিভিল হাসপাতালে এসে উপস্থিত হন রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া। তিনি শিলচর সিভিল হাসপাতালে উপস্থিত হয়ে ব্লাড ব্যাংক, প্রসূতি বিভাগ, ওপিডি বিভাগ সহ হাসপাতালের অন্যান্য বিভাগের পরিকাঠামো পরিদর্শন করেন। পরিদর্শনকালে কাছাড়ের পুলিশ সুপার নুমাল মহাত্তর, ডিআইজি কঙ্কন জ্যোতি শইকিয়া, জেলাশাসক রোহন কুমার ঝা সহ বিভাগীয় আধিকারিকরা উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে রাজ্যপাল জানান, হাসপাতালের পরিকাঠামো কিভাবে আরও উন্নত মানের করা যায় তা নিয়ে শীঘ্রই সরকারের সাথে আলোচনা। লেকিন আর জেসে 19-20 মে আপনার 3000 ইউনিট আয়া তো এবার আপনার কম কে স্যার? একচুয়ালি স্যার হামলোগ কা কম্পোনেন্ট নেই থে স্যার। পেলে স্যার জেসে স্যার দো ব্লাড ব্যাংক থা, আভি স্যার প্রাইভেট মে ভি কম্পোনেন্ট আ গিয়া হ্যায়। জেসে আপকো 22 স্টেট মে 2818 আয়া হ্যায়, জবকি আপকা 19-20 মে 3000 জিতনা আয়া। তো ব্লাড ডোনেশন জো হ্যায় না ও কম হুয়া হ্যায় কালেকশন হুয়া ইস সাল কা কনজিউম কা কহাঁ ইয়া পে স্যার? পৌঁছানে কাম করেন নির্ণয় করেগি সরকার। স্যার ইয়া পে সার্জারি আই আর অর্থোপেডিক কা কোই ডাক্তার নেই, ওপিডি নেই চল রহা হ্যায় ইস হাসপাতাল সিভিল। मैं तो केवल भी देख रहे हूँ, आज कुछ कारण से संडे आ गया, इसके कारण से मैंने केवल घूम करके ही देखा है। बाकी तो ओपीडी में इतने संडे के दिन ओपीडी इनकी वर्क नहीं करती, इमरजेंसी वर्क करती है। इमरजेंसी में मैं जरूर देख के आया हूँ। डॉक्टर नहीं है सर, सर्जरी आई और ऑर्थोपेडिक का खाली है, आई का एक है, आई का एक है मेडिकल कॉलेज का, वो तो आगे आते थे अभी नहीं। चलो आप ये तीन पोस्ट पूरा खाली है सर। देखो अगर आप हमें इसकी जानकारी दी है तो हम इसको आगे करके आपकी मदद करें। सर आप उसके देख कर इंस्पेक्शन किया, सेटिस्फाई हुआ ना कि सर? मैं तो सामान्य सर क्या है कि मैंने तो देखा है, क्योंकि ओपीडी आज वर्क नहीं कर रही है तो मैंने इनको सुझाव दिया कि ओपीडी में जिस डॉक्टर को भी ओपीडी दिखाने के लिए आता है उसका आप टोकन दे दो उसी समय। ये डेंटल दिखाना है मेरा 5वां नंबर है तो मैं 5वें नंबर का वेट करूँगा। और दूसरा क्या है कि जो ब्लड डोनेशन बैंक मैंने देखा है तो उसमें जो ब्लड डोनेशन करने वाले जो वॉलंटरी संस्थाएं हैं जो हर साल करती है
उनको बुला करके साल में एक बार उनको सम्मानित करना चाहिए ताकि हमारा डोनेशन। করিমগঞ্জ সহ আসামে চার থেকে পাঁচটি লোকসভা আসনে প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস। দ্বিতীয়বার পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সাংসদ মনোনীত হয়ে শিলচর পৌঁছে একথা ঘোষণা করলেন সাংসদ সুস্মিতা দেব। তিনি জানান, গত 20 ডিসেম্বর দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দিয়েছে করিমগঞ্জ আসনে লোকসভায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না, বরঞ্চ স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া। তার আরো বক্তব্য, ইডি বা সিবিআই দিয়ে বিজেপি দল সব বিরোধী শক্তিকে শক্তিহীন করতে চাইছে, তৃণমূলের মুখ বন্ধ করতে পারবে না। অসম বরাক বা কাছাড় জেলায় যদিও এ ধরনের ঘাত আসে, তবে প্রতিঘাত করবে তৃণমূল কংগ্রেস। আমি সর্বপ্রথমে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি যে দ্বিতীয়বার আমাকে রাজ্যসভার সাংসদ হিসাবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুযোগ দেওয়া হয়েছে। এবং আমি মনে করি যে যে পরিস্থিতিটা আসামে তৈরি হয়েছে, যেভাবে কংগ্রেস ভাঙছে, সবাই বিজেপিতে যাচ্ছে, আর বিজেপি আমি মনে করি যে ইডি সিবিআই হোক বা টাকা পয়সা হোক বা পুলিশ প্রেশার হোক, সব মানে সব রকমের শক্তি লাগিয়ে আজকে অপোজিশনকে দুর্বল করতে চাইছে। এই পরিস্থিতির মধ্যে যদি কোনো দল প্রধান বিরোধী দল হিসাবে উঠে আসে, সেটা হলো তৃণমূল কংগ্রেস। আর আমি আসামের জনতা, কাছাড়ের জনতা, বরাকের জনতাকে বলতে চাই যে আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না। যখন যখন আপনাদের বরাককে বঞ্চিত করা হবে, আসামকে বঞ্চিত করা হবে, কাছাড়কে বঞ্চিত করা হবে, তৃণমূল কংগ্রেস নিশ্চয় আমরা মাঠে নামবো, প্রতিবাদ করব। আর আমি আবার আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানাচ্ছি। আমার 20 ডিসেম্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয় দিল্লিতে। তখন আমি বলে দিয়েছি করিমগঞ্জ থেকে, যদিও আমার নাম স্টেট প্রেসিডেন্ট রিপুন বোরাজি দিয়েছিলেন, আমি করিমগঞ্জে দাঁড়াচ্ছি না। সেখানে একটা সেন্টিমেন্ট রয়েছে, লোকাল সেন্টিমেন্ট স্থানীয় কাউকে দেওয়ার জন্যে, কিন্তু করিমগঞ্জ আমরা লড়বো। এছাড়া যে আরও 3টা বা 4টা সিট আমরা লড়বো, সেটা আমাদের হাইকমান্ড কলকাতার থেকে প্রেস মিট করে আপনাদের জানিয়ে। উন্নয়নের নিরিখে কাছাড় জেলা তথা বরাক উপত্যকা এখনও অনেক পিছিয়ে, গতানুগতিকতার বাইরে এই অঞ্চলে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। রবিবার শিলচর প্রেস ক্লাবের মিট দ্য প্রেস টুডেজ গেস্ট অনুষ্ঠানে সমাজকর্মী কংগ্রেস নেতা অশোক বৈদ্য এই অভিমত ব্যক্ত করেন। অনাগত দিনে 2024 লোকসভা ইলেকশন, আমি সবসময়ে, যদিও আমি একজন চাকরিজীবী ছিলাম, কিন্তু আমি দেখলাম যে একটা রাজনৈতিক মতাদর্শে চলছি, সেই 2000 থেকে বলুন বা তার আগে থেকে আমার পারিবারিক অভিজ্ঞতায় আমরা জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলাম। তো সেই জন্য বললাম যে দেখলাম যে যদি 2024 যদি আমরা যেটা পার্টির নিয়ম শৃঙ্খলা মতো যদি আমি সেটা ইয়ে করতে পারি, আপনাদের আশীর্বাদ পাই, সহযোগিতা পাই, সবাই সহযোগিতা পাই, তাইলে 2024 আমি টিকিট প্রত্যাশী হিসাবে আমি আমার পার্টিতে আবেদন করেছি। সবটাকেই যেটা আমাদের গুরুত্ব দেওয়া উচিত, যারা আনএমপ্লয়মেন্ট আছে, আনএমপ্লয়মেন্ট যারা আছেন যুবক যুবতীরা, যে কোনো রোজগারের ব্যবস্থাতে নেই, ইট নট মিন দ্য সার্ভিস, যখন রোজগার হয় না সেটা ঘরের মধ্যে একটা বড় পেইনফুল বাতাবরণ হয়, সেটা আশা করি আপনারা সবাই উপলব্ধি করছেন। সুতরাং সেই দিকটার জন্য আমার কিছু পরিকল্পনা আছে। আমি সংক্ষেপে বলছি যে আমি স্মল স্কেল বা মিডিল, দ্যাট ইজ ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, যদি আমি কীভাবে বেশি করে ছেলেদেরকে ট্রেনিং দিয়ে, নানান ধরনের ট্রেনিং দিয়ে, নানান ধরনের ফান্ড আছে, মেম্বার অফ পার্লামেন্টের ফান্ড আছে, ভারত সরকারের ফান্ড আছে, শুধু সংসদের কাজ হলো, সংসদের কাজ হলো সেগুলি নিয়ে এগুলি পৌঁছানো, এটা একটা দিক আমরা করতে পারি। আরেকটা ইস্যু সবটা হলো যোগাযোগ ব্যবস্থা, সুতরাং আমি যোগাযোগের উপরে একটা গুরুত্ব দেবো। দ্বিতীয় যেটা হলো, দেখেন সবথেকে বড়ো যেটা আমি আগে বলেছি, আমি কৃষিকাজ নিজের হাতে করেছি, ছাত্রজীবনে কৃষিকাজ নিজের হাতে, কৃষির জন্য আমরা কী করতে পারি, কৃষি থেকে কীভাবে লাভজনক করা যায়। চতুর্থ হলো কি, আমাদের শিক্ষার রাষ্ট্রই আছে। ফিফথ যেটা হলো, শঙ্করবাবুর প্রশ্ন রেফারেন্সে বলছি, আমাদের চিকিৎসা।
এনআরসি প্রক্রিয়ার সময় বায়োমেট্রিক তথ্য নেওয়া হয়েছিল। সরকারকে আগামী 15 দিনের মধ্যে আধার কার্ডের সমাধান করতে হবে, অন্যথায় বৃহত্তর আন্দোলনের সিদ্ধান্ত বিডিএফের। এনআরসি প্রক্রিয়ার সময় যাদের বায়োমেট্রিক তথ্য নেওয়া হয়েছিল, প্রক্রিয়া শেষ হওয়ার পর 4 বছর পরেও তাদের একাংশের আধার কার্ড সরকারের ঝুলিয়ে রেখেছে। এর প্রতিবাদে শিলচর পেনশনার্স ভবনে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট আহত সভায় সুচিন্তিত মতামত জানালেন উপত্যকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। একদল নাগরিক আর একদল নাগরিক হওয়া সত্ত্বেও বঞ্চিত বঞ্চিত, এই এই যে ডিসক্রিমিনেশন, এই ক্লাস সিস্টেম কেন পাত্র নাগরিক নাগরিক সব সময় সবাই সমান সুযোগ সুবিধা পাইত। তুমি তাহলে কত তুমি নাগরিক নাই, ইউ আর নট এ সিটিজেন অফ ইন্ডিয়া, নট এলিজিবল এলিজিবল ফর আধার, নট এলিজিবল ফর এনআরসি, ইত্যাদি করে চলে। আমরা আগে হোক যে উই আর নট সিটিজেন অফ ইন্ডিয়া, ঠিক আছে, আমরা মানতে রাজি আছি, কারণ দেখায় হয়ে দিব। আর যদি আমরা নাগরিক থাকি এবং যেহেতু আছি, যেহেতু ভোটাধিকার আছে, ভোটাধিকার থাকে নাগরিক আইনমতো আইনমতো, কারণ বিদেশে কেউ ভোট দিতে পারে না। অর্থাৎ যাদের ভোটাধিকার আছে তারা প্রত্যেকে নাগরিক, আমার আমার থিওরি, কারণ ভোটার কার্ড ইজ দ্য প্রুফ আমি ইন্ডিয়ান নাগরিক। গভর্নমেন্টের দায়িত্ব, অর্থাৎ চিফ মিনিস্টার এবং আদার মিনিস্টার দেয়ার রেসপন্সিবিলিটি, একটা গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি, আসাম গভর্নমেন্টের উপর সমস্ত দোষ দিব এবং আসাম গভর্নমেন্ট এই অপরাধ যেটা করছে তার প্রতিকার আসাম গভর্নমেন্টের করতে লাগবে। অর্থাৎ যে কারণে তারা বন্ধ রাখছে তারাই এখন সুপ্রিম কোর্টে রিকোয়েস্ট করতে অ্যাপ্রোচ করতে হইব যে না এটা রিলিজ করো, এটা আটকে রাখা যায় না, এদের আননেসারি হ্যারাস করা হইতেছে, ডিজয়েন করা হইতেছে, এই কথাটা তারা সুপ্রিম কোর্টে দিতে লাগবো। দিলে পরে এটা ক্লিয়ার হয়েছে, তাই তো আটকে রাখছে। অর্থাৎ যে আসাম সরকার আটকে রাখিয়া পাবলিকে বুঝে দিতেছে এটা লিগাল টেকনিক্যাল ডিফিকাল্টি, লিগাল ডিফিকাল্টি করছে তাকে, তারাই নিজেরাই তারা নিজেরা করি, আবার পাবলিকের কাছে গাইতেছে যে না এটা তো আইনের ব্যাপারে আটকে দিয়েছে এবং আধার কার্ড হইলে পরে তারা অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা চাই যে তারা সমস্যার সমাধান হোক এবং তাদের আধার যেটা লক যেটা আছে এটা রিলিজ হোক, আর আসাম গভর্নমেন্ট যেটা আটকে রাখছে আগে প্রতিবাদ করিয়া সেটা উল্টো হল। আসাম গভর্নমেন্ট সাথে প্রটেস্টার সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে সুপ্রিম কোর্টে গিয়া এডমিনিস্ট্রেশন উল্টো হল করিয়া এটাকে নাগরিক অধিকার দেওয়া হোক, এইগুলো আমরা সাজেস্ট করি। দুদিনের বরাক সফরে এসে শিলচর সংবর্ধনার জোয়ারে ভাসলেন রাজ্যের রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া। রাজ্যপালের এই আগমনে মারোয়ারি সম্মেলন এবং বালাজি ভক্ত মণ্ডল শিলচর আশীর্বাদ ভবনে এবং সংবর্ধনা সমারোহের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন মারোয়ারি সমাজের বিশিষ্টজন সহ শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়, পদ্মশ্রী রবি কান্নান, ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া, কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝা সহ শিলচরের গণ্যমান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে মারোয়ারি সমাজের বিভিন্ন সংস্থা এবং সংগঠন সহ শিলচরের বেশ কিছু সংগঠন রাজ্যপাল শ্রী কাটারিয়ার হাতে সম্বর্ধনা স্মারক মানপত্র উত্তরীয় এবং শাল পরিয়ে সম্মান জানান। সবাই বক্তব্য রাখতে গিয়ে মূলচাঁদ বৈদ রাজ্যপালের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। हमारे महामहिम साहब राजस्थान में प्रतिपक्ष के नेता रहे हैं, कई मंत्रियों के मंत्री विभाग में रहे हैं, शिक्षा मंत्री रहे हैं, होम मिनिस्टर रहे हैं और भी काफी पदों पर कार्य करते हुए बचपन से संघ से जुड़े हुए थे और आज संघ की सेवा करते करते देश की सेवा के साथ लगे हुए हैं। इस 80 साल की लगभग 80 साल की उम्र में भी वो हमारे देश की सेवा कर रहे हैं। हम ऐसे महामहिम को आज आशा में पाकर हार्दिक कृतज्ञ हैं और हम प्रसन्न हैं और आज वो देश की सेवा कर रहे हैं और हम उनके साथ रचपच करके काम करना प्रारंभ कर देते हैं। ये जो आपको व्यापार में जो इतनी प्रतिष्ठा मिली उसका कारण वो गुण है जिसने आपको यहाँ के समाज के साथ एक अभिन्न हिस्सा इसका बना लिया
और आपने भी अपने परिश्रम के आधार पर अपने को भी खड़ा किया, लेकिन मैं आप सब समाज को हमेशा, आज भी आप अपने गांव को, अपने क्षेत्र को जो भी सेवा दे रहे हैं, क्योंकि मैं तो राजस्थान का भुगत भोगी हूँ, हर दूसरे साल अकाल पड़ता है, हर साल अकाल में पशुधन को बचाना हमारे लिए बहुत बड़ा संकट होता है। यहाँ तक कि आप हमको छोड़ के आए, लेकिन पानी की समस्या से हम जूझते ही रहे, लेकिन अगर पानी का कुआ भी किसी ने बनाया तो आप में से किसी न किसी व्यक्ति ने वहाँ गाँव में कुआ बनाकर लोगों को पानी पीने की सुविधा दी। ये जो सेवा करने का जो भाव है आपका, ये वास्तव में आपने उस क्षेत्र से आपने अपने आप को जोड़े रखा। अभी भी आप सालासर जी जाएंगे, है ना, वहां अपने बच्चों की शादी के तीज त्योहार जो भी होंगे उसको भी याद करते हैं। तो आपने अपनी जन्मभूमि को भी याद रखा और कर्म भूमि के साथ जिस प्रकार का आपने अपना जीवन ढाला है, उसके लिए मैं आपका बहुत नमन करता हूँ कि कर्म भूमि को ही आपने अपनी सब कुछ समझ करके इसके साथ, इसके विकास में और अपने विकास में एक साथ मिलकर के प्रयास। পাথারকান্দির গির্জাঘরের লরির ধাক্কায় হত বাইক চালক, ছড়িয়ে পড়ল তীব্র উত্তেজনা, সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো বছর ৩০ যুবক। রবিবার সকালে এ মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় ৮ নং জাতীয় সড়কের পাথারকান্দির গির্জাঘর সংলগ্ন এলাকায়। মৃত যুবকের নাম ডালিম মিয়া। জানা গেছে রবিবার সকাল ১১টা নাগাদ বিশেষ কাজ শেষ করে পাথারকান্দিতে গির্জাঘরের আব্দুল মতিনের ছেলে ডালিম বাইকে চেপে পাথারকান্দি থেকে বাড়ি ফিরছিলেন। ডালিম বাড়িতে প্রবেশের পথে ৮ নং জাতীয় সড়কের গির্জাঘর সংলগ্ন কবরস্থান এলাকায় ত্রিপুরা থেকে অন্ধ্রপ্রদেশগামী একটি লরি তার বাইককে ধাক্কা দেয়। এতে বাইক সমেত ডালিম ত্রিপুরাগামী একটি ইট বুঝাই বলেরো পিকআপ ভ্যানে ধাক্কা দেয়। সে বাইকসহ সড়কে রক্তাপ্লুত হয়ে ছিটকে পড়ে, তার মাথা ফেটে যায় এবং ঘটনাস্থলেই প্রাণ হারায়। ফিরছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন। ১০০ প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক বাজান্তিপুর পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। ২০২৫ সালের মধ্যে রামনগরের লায়ন্সের চক্ষু হাসপাতাল এবং রিসার্চ সেন্টারের কাজকর্ম শুরু হবে। লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের পরিদর্শন করলেন লায়ন্স ক্লাবের ৩-২ গভর্নর নির্মল কুমার বোরা। শনিবার সন্ধ্যায় এ উপলক্ষে শিলচরের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ক্লাবের বার্ষিক কর্মকাণ্ড সহ বিভিন্ন প্রস্তাবিত প্রকল্পের খোঁজখবর নেন। তিনি জানান ২০২৫ সালের মধ্যে রামনগরের নির্মীয়মান চক্ষু হাসপাতাল এবং রিসার্চ সেন্টারে কাজকর্ম শুরু হবে। নির্মল কুমার ভুরা ফ্রম করিমগঞ্জ, ডিস্ট্রিক্ট গভর্নর অফ ডিস্ট্রিক্ট ৩-২ আজ মে লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রাল, ওয়ান অফ দ্য প্রিমিয়ার ক্লাব অফ বারাক ভ্যালি। আই ওয়াজ অন দি ভিজিট অফ ডিস্ট্রিক্ট গভর্নর অফিসিয়াল ভিজিট। সুবহ ১১ বাজে সে হাম ইনকে সাথ মে ইনকে প্রজেক্টস সার্ভিস প্রজেক্টস দেখ রহে থে। রামনগর মে দে আর গোয়িং টু বিল্ড a huge complex of eye hospital, state of the art eye hospital. I hope through that hospital we are going to cater the need of members or citizens of Barak Valley. Iske alawa hunger, diabetes, environment ke kshetra mein bhi ye club kabhi বড়ে কাম করা হয় বাই দিস উইদিন দিস সিক্স মন্থস দে হ্যাভ অলরেডি সার্ভড মোর দেন ১৫,০০০ পিপল অর মুঝে পুরা বিশ্বাস হয় বাই দি এন্ড অফ দিস লাইনেস ইয়ার আপ টু জুন দে আর গোয়িং টু ক্রস দিস ফিগার টু ২০,০০০ মেরি ইনকো বহুত বহুত শুভকামনায়। মাস মেরিজ ইয়ে হর সাল এক প্রোগ্রাম করতে হ্যাঁ জিসমে নিডি লোকো কো এক ম্যারিজ শাদী কা উৎসব ইনকে ক্লাব কে দ্বারা ইনকে স্পন্সর করতে হ্যাঁ। দিস ইয়ার ইট ইস গোয়িং টু হ্যাপন অন ৩ মার্চ। আপ সবসে নিবেদন হ্যাঁ কি জ্যাদা সে জ্যাদা সংখ্যা মে উস মাস ম্যারিজ প্রোগ্রাম না আকর
কাপলস কো আশীর্বাদ। দুই দিনের বরাক উপত্যকা ঝাটিকা সফর শেষে গুয়াহাটি ফিরে যাবার পথে রবিবার আসামের রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া উধারবন দুর্গানগর পঞ্চম খণ্ডের সাত নম্বর ওয়ার্ডের তপন চন্দ্রের প্রধানমন্ত্রী আবাস যোজনায় নির্মিত গৃহ পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা, জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রঞ্জিত দাস লস্কর, পুলিশ সুপার নোমাল মাহাত্মা সহ অন্যান্যরা। এই মাত্র এসে পৌঁছেছেন, আমি সিএনএন 24 শিলচরের পক্ষ থেকে এইমাত্র এসেছেন, আসামের রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া এইমাত্র এসে পৌঁছলেন, ওনাকে সবাই উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন, সবাই উত্তরীয় দিচ্ছেন। আজ শিলচর নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের জেল রোড কার্যালয়ের পরিষদের ডাকে এক সাংবাদিক সম্মেলন হয়। এই সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক হরিদাস দত্ত, পীযূষ কান্তি চক্রবর্তী, মলয় ভট্টাচার্য প্রমুখ। এই সাংবাদিক সম্মেলনে শিলচর গুয়াহাটি রাস্তাঘাট এবং বিভিন্ন বিষয় নিয়ে সম্পাদক হরিদাস দত্ত বিস্তারিতভাবে জানান। আজ আমরা নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের ব্যবস্থাপনায় আমাদের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে আহ্বান করেছি। এই সাংবাদিক সম্মেলন করার মূল উদ্দেশ্যই হল বরাক থেকে বহির বরাকে যাওয়ার যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থা ভঙ্গুর অবস্থায় পড়ে আছে। আমরা এখন হলো শুকনা মরশুম, এই শুকনা মরশুমেও আমরা দেখলাম দুদিন আগে আমাদের সোহামপুরের জায়গায় ধস নেমে 3-4 ঘন্টার বৃষ্টি হওয়ার পরে ধস নেমে এইখানে রাস্তা বন্ধ হয়ে গেল। আমরা পত্রপত্রিকাতে দেখলাম যে 5 ঘন্টা এই রাস্তা বন্ধ ছিল, কিন্তু ওই পত্রিকাতেই আবার লেখা ছিল সন্ধ্যা পর্যন্ত, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যানজটে সমস্ত রাস্তা বন্ধ হয়েছে, বন্ধ অবস্থায় ছিল। এই যে পরিস্থিতি, কিছুদিন আগে মাস আগে সোনাপুরে একই জায়গায় 3-4 ঘন্টা বৃষ্টির পরে ধস নামলো, 9 ঘন্টা এইখানে আটকে ছিল আমাদের গাড়ি ঘোড়াগুলো। যারা আটকে থাকে তারাই বুঝে যে ওইখানে এই জঙ্গলের মধ্যে পড়ে থাকতে কী দুরবস্থার সম্মুখীন হতে হয়, যারা ভুক্তভোগী নয় তারা কিন্তু বুঝতে পারে না। এই যে যোগাযোগ ব্যবস্থা বরাক উপত্যকার সাথে বহির বরাকে, তার যাতে খুব তাড়াতাড়ি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার মিলে যাতে তার পরিবর্তন করা হয়, তার জন্যই আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছি, আমরা দাবি রাখছি। আমরা বেশ কিছুদিন থেকে, মাসখানেক থেকে আমরা পথসভা করছি জায়গায় জায়গায়, শিলচর শহরের বিভিন্ন জায়গায়। আমাদের 3টি দাবি, যে 2টো রেল লাইন, একটা হলো চন্দ্রনাথপুর লঙ্কা, একটা হলো মহিষাসন থেকে করিমগঞ্জ মহিষাসন থেকে শাহবাজপুর হয়ে বাংলাদেশ হয়ে কলকাতা যাওয়ার রাস্তা, আর একটা বিকল্প সড়ক শিলচর হারেঙ্গা যাও, কুমরাংশু পানিমোড় নেলি জাগিরোড হয়ে গুয়াহাটি। এই 3টি দাবি নিয়ে আমরা লাগাতার পথসভা করে যাচ্ছে শিলচর শহরে, এবং আজকে যাতে লোকের ঘরে ঘরে এই বার্তাটা গিয়ে পৌঁছায় এবং লোক বরাকভেলির যে 42 লক্ষ লোক যাতে জেগে ওঠেন, এবং তৎসঙ্গে আমাদের বরাকভেলির যে 15 জন বিধায়ক এবং 2জন যে সাংসদ, উনাদেরও যাতে মানে ঘুম থেকে যাতে উনারাও জেগে ওঠেন, সেই জন্যে আমরা আজকে মূলত এই সাংবাদিক সম্মেলন ডাকা, যাতে সবাই আমরা জেগে উঠতে পারে এবং আমরা আওয়াজ তুলতে পারি যে আমাদের সুস্থ যোগাযোগ। রংপুর শ্রী শ্রী শনি মন্দিরের বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত। রবিবার মন্দির প্রাঙ্গণে রংপুর শ্রী শ্রী শনি মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট এবং চৌধুরী আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের সহযোগিতায় বিনামূল্যে এক চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শিবিরে চৌধুরী আই হসপিটালের পক্ষে ডক্টর এস মোহাম্মদ আরিফ মনসুর ও ডক্টর রাহুল যাদব শতাধিক রোগীর চোখ পরীক্ষা করে ওষুধ প্রদান করেন। পাশাপাশি চিকিৎসকরা একাংশ রোগীর ছানি শনাক্ত করেন ও অপারেশনের জন্য পরামর্শ দেন। বিভিএসি বার্ষিক মেগা টেকনো সাংস্কৃতিক ফেস্ট রেসপ্লেন্ডার 5.0 আজ একটি সাংস্কৃতিক র্যালির মাধ্যমে শুরু হয়েছে, যা উত্তর পূর্বের সংস্কৃতির বিশাল বৈচিত্র্য প্রদর্শন করে।
অনুষ্ঠানটি 25 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত পালিত হবে। আবার 36 ইভেন্টের সাথে, যার মাধ্যমে কয়েকটি আন্তঃকলেজ প্রতিযোগিতা, বলিউড সেন্সেশন ইক্লিপস নভা এবং রাশিয়ান ডিজে হ্যানা শাইন মঞ্চ তুলা দিবে। সুভাষনগরের অগ্রণী ক্লাবের মাঠে জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত কনিকাস্বামী গ্রামীণ ভলিবল খেলা প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতা শুরু হওয়ার পূর্বে জেলা ক্রীড়া সংস্থার উপসভাপতি আশুতোষ রায় পতাকা উত্তোলন করে এই ভলিবল আসরের সূচনা করে। এই অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব অনিল চন্দ্র দে, কনিকাস্বামীর দুই পুত্র স্পন্সর দেবাশিস স্বামী, দেবজ্যোতি স্বামী প্রমুখ। এই অনুষ্ঠান সম্পর্কে জেলা ক্রীড়া সংস্থার সচিব অতনু ভট্টাচার্য বক্তব্য রাখেন। সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে আমাদের কাছে একটা দাবি রাখা হয়েছিল, জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে যদি এখানে কোনো খেলাধুলার আয়োজন করা যায়, ওনাদের দাবিতে আমাদের সভাপতি সহ জেলা ক্রীড়া সংস্থার প্রত্যেকটা সদস্য আমরা গর্বিত যে অগ্রণী ক্লাব আমাদেরকে এই মাঠে খেলা পরিচালনার জন্য সহযোগিতা এগিয়ে এসেছে। তাই প্রত্যেকটা সদস্যকে আমি আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই। খেলা শুরু হতে অনেক দেরি হয়ে গেছে, তাই আমার বক্তৃতা দীর্ঘ না করে আমি আবারও ভবিষ্যতেও যাতে অগ্রণী ক্লাবের শ্রীবৃদ্ধি সহ এই মাঠে আমরা খেলাধুলা আয়োজন করতে পারি তার জন্য ওনাদের প্রতি আমার আশা আকাঙ্ক্ষা রইল। এবং স্পন্সররা যেভাবে এগিয়ে আসেন, আমরা স্পন্সরের সহযোগিতায় যেভাবে প্রত্যেকটা ইভেন্ট করতে পারি, কারণ ওনারা যদি না আসতেন তাহলে আমরা এই টুর্নামেন্টগুলো করতে পারতাম না। এবং স্পন্সরের পক্ষ থেকে একটা কথা বলা হয়েছিল যে এইখান থেকে আমরা বাছাই করে আগামী দিনে আমরা একটা জুনিয়র টিম তৈরি করব, পরে আমরা স্টেট লেভেলে পার্টিসিপেট করব। এই বলে আবার আমি সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আগামীকাল থেকে শিলচর ডিএসসিতে পঞ্চমতম ঋষিকেশ ও শেফালী কোনা মেমোরিয়াল বাৎসরিক খেলা অনুষ্ঠিত হবে। ডক্টর আশিস কুমার রায় মেমোরিয়াল প্রাইজ মানি ম্যারাথন দৌড় 28 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আজ ডিএসএতে এক সাংবাদিক সম্মেলনে ডিএসএর সদস্যরা বিস্তারিতভাবে তুলে ধরেন। এই সাংবাদিক সম্মেলনে স্পন্সর অনুপ রায় ও অংশ কুমার রায় উপস্থিত ছিলেন। 28 তারিখ যে ম্যারাথনটা শুরু হবে, সেই ম্যারাথনটা আমাদের ইচ্ছা নতুন ব্রিজ দিয়ে, অন্নপূর্ণা ঘাটের পাশে যে নতুন ব্রিজটা হয়েছে সেই ব্রিজ দিয়ে আমরা বাঁ দিকে যাবো, আবার ওইখান থেকে ফিরে আসবো। একটা ট্রাফিক প্রবলেমও কম থাকবে বলে মনে হয়। আর বাকি ইভেন্টগুলো মানে কতটুকু পর্যন্ত যাব? 10 কিলোমিটার মানে পাথরটিলা 10 কিলোমিটার পর্যন্ত যাব। আসার সময় আমরা একটা বাসের ব্যবস্থা রাখবো, যাতে বাসে করে সবাই আসার সময় ফিরে আসতে পারে। আর
আগামীকালকে 9টার সময় আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সেটা উদ্বোধন হবে। আমরা একটা কালচারাল প্রোগ্রাম, ছোট্ট একটা কালচারাল প্রোগ্রাম রেখেছি, একটা নৃত্য এবং একটা সঙ্গীত পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু হবে। আগামীকালকে আমাদের 1500 মিটার রেস, 100 মিটার স্প্রিন্ট অ্যান্ড হিট, ডিসকাস থ্রো, ব্রড জাম্প, 400 মিটার স্প্রিন্ট, হিটম্যান ওম্যান, এগুলো আগামীকালকে থাকবে। শর্ট পুট, 200 মিটার স্প্রিন্ট, জ্যাভলিন থ্রো, 200 মিটার স্প্রিন্ট অ্যান্ড হিট, এগুলো আগামীকালকে। আগামী পরশু অর্থাৎ 27 তারিখ 3000 মিটার, 400 মিটার, জ্যাভলিন থ্রো, ট্রিপল জাম্পের গার্লস বা ফাইনাল রাউন্ড থাকবে। 27 তারিখ আমাদের ব্রড জাম্পও থাকবে। আজকের সংবাদ এ পর্যন্তই, নমস্কার।